পেপারে একটা ভালো খবরও নেই। ও শোনো, আজকে কাজের মাসে আসবে না, তুমি দুধটা গরম করে নিও। শোন না, সমীর স্যারের জিওগ্রাফি নোটস তোর কাছে আছে? আমাকে দিস না একটু। ঠিক আছে। এত তাড়া কিসের? টিউশনে যেতে হবে। জানো দিদি, ও না পাড়ার সায়েন্টিস্ট হবে। তুমি তো নতুন নতুন এসছো, তুমি তোর ফ্ল্যাটের সামনেই থাকো, আস্তে আস্তে বুঝতে পারবে। আরে বাস, সায়েন্টিস্ট? আমার চাপা সায়েন্টিস্টকে ভীষণ ভালো লাগে। মা, ও মা, খোদা আছো তুমি মা? ও মা, ও মা, খোদা আছো তুমি মা? মা ভালো থেকো সোনা, ওই লোকটার মতো হয়েও না, তোমাকে অনেক বড় হতে হবে। আর শোনো, এখন থেকে কিন্তু তোমার খেয়াল তোমাকেই রাখতে হবে। হ্যাঁ, আমি তো আর তোমাকে নিয়ে যেতে পারলাম না। ভালো থাকবে। বাবা, মা কোথায় চলে গেল? বাবা, মা কোথায় গেল? বাবা, ও বাবা, 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 ও বাবা, মা আর ফিরবে না কোনোদিন? বাবা, ও বাবা, মার ফিরবে না কোনোদিন? Thank you.
থেকে বেছে নিয়ে আসবি তো? হ্যাঁ রে, তোর জন্য আনবো না তো কার জন্য আনবো, তুই তো সব এখন। লাভ ইউ সোনা, লাভ ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। এটুকুনি তো গিয়া সাত মিনিটে রে, আবার কবে আসবি? তুমি আমার ছবি ডাকবে, আমি তখনই চলে আসবো। আমি তো তোকে সবসময় কাছে রাখতে চাই, থাকবি না বল। দিল তো পাগল হ্যায়। অনিল, শোন না, কি রে আজকাল তোর ব্যাপার স্যাপার, কি প্রেমে ট্রেমে পড়েছিস নাকি? কদিন ধরেই দেখছি মুড অফ করে ঘুরে বেড়াচ্ছিস দেবদাসের মতো। কি না 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 না, কি চ আমার সাথে চ, তোর মুড আমি ভালো করব, চ। আরে চ না, তোর মুড আমি, চ। মুড ভালো করার দাবাই লাগে জানিস, তোরা সব বুঝবি না, খালি পড়তে পড়া পড়া, এদিকে আয়। তোর জীবনটা জানিস তো নুন ছাড়া আলু ভাতের মতো হয়ে গেছে। নুন ছাড়া আলু ভাতে কোনোদিন খেয়ে দেখেছি কেমন লাগে বলতো? সারাদিন শুধু পড়া পড়া পড়া, এত পড়িস কেন? এত পড়াশোনা করে কী হবে? ভালো জিনিস তোকে দেখাচ্ছি, দেখ, ভালো লাগবে। আলু ভাতেতে নুন পড়বে, দেখ। কিরে কি দেখছিস? দেখ দেখ দেখ, ভালো লাগছে? হ্যাঁ, কি হলো রে? আরে দেখ, তুই আমাকে কি দেখছিস, এটা দেখ। উ বাবা, ঢকিলছি। এই আরে, কোথায় যাচ্ছিস? কিরে টিউশন যাবি তো? না। তুই বেশ কিছুদিন টিউশন আসছিস না, তোর কি হয়েছে রে? শোন, তুই এভাবে আমার বাড়ি আসবি না, আমার ভাল লাগে না। তুই তো ভালো ছেলে ছিলিস, তুই তো রোজ টিউশন যেতিস, এখন কেন যাস না? আমি যাব না, তুই যা। আমি কিন্তু স্যারকে বলে দেব। ওই কে রে, কি রে, আসতে বলছিস নাকি?
কি ব্যাপারে তোর? তুই কি শুরু করছিস আজকাল? আমি আমি নয় আজকেরটা বাদ দিলাম। তুই কালকে বিকেলে ছেলেগুলোর সঙ্গে কি করছিলি? কাল বিকেল নাগাদ তুই আর দুজন ছেলে মাঠে খেলছিলি, সব ভালো চলছিল, তোরা মজা করছিলি, খেলছিলি। ইনফ্যাক্ট তোদের দেখে না আমারও ছোটোবেলার কথা মনে পড়ে গেছিল। আমি আমার বন্ধুদের সঙ্গে ছোটোবেলায় খেলতাম, মাঝে মাঝে জিনিয়ার সঙ্গেও খেলতাম আমাদের বাড়ির ছাদে। যাক, সাডেনলি একটা বল এসে বাচ্চাটাকে হিট করে, বাচ্চাটার পিন আছে এবং বাচ্চাটা মাটিতে পড়ে যায়। বাচ্চাটা ব্যথায় উঠে দাঁড়াতে পারে না এবং তার সুযোগ নিয়ে তুই বাচ্চাটার পিনাসে হাত দিস। তোর কোনো আইডিয়া নেই, ওখানে আমার জায়গায় অন্য কেউ থাকলে তোর কি অবস্থা হতো? হোয়াট দ্য হেল ইজ হ্যাপনিং নীল? আমি জিনিসটা না নিতে পেরে ওখান থেকে চলে যাই। ভেবেছিলাম তোকে কথাগুলো বলবো না, কিন্তু তুই বাধ্য করলি। দেখো, এ ব্যাপারে কাউকে কিছু জানিও না প্লিজ। তুমি যদি এই ব্যাপারে কাউকে কিছু বলো না, আমি কিন্তু জিনিয়ার ব্যাপারে সবাইকে বলে দেবো। আমার কাছে ভিডিও আছে। আমি জানি ও তোর বাবার সঙ্গে স্যার, ওকে আমরা অনেক ছোট থেকে শাসন করেছি, পোকেছি, মেরেছি। শুধু আমি না, মা বাবা সবাই, কিন্তু ওর শুধরোনি। এখানে আমার কিছু করার নেই। আমি এটাও জানি আমি এখানে খুব অল্প দিন এসেছি, কিন্তু বুঝতে পারি তুই ভীষণ একা না। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, তোর ছেলেদের শরীর ভালো লাগে? ঠিক বুঝতে পারি না। আয় এখানে বস। আরে বস। তুই কি বুঝতে পারিস না? আমি পঙ্গু নয় তো। পঙ্গু? ঠিক বুঝতে পারলাম না। ভিডিওতে লোকটার কিরম গম্বুজের মতো, আমারটা পুরো অন্যরকম। শোন, মেনলি অনেক লোকের পিনাসের ওপরের চামড়াটা কেটে বাদ দেওয়া হয়, সেই প্রসেসটাকেই বলে সার্কামসিশন, যেখানে গ্ল্যান্স পিনাসের ওপরের চামড়াটা কেটে দেওয়া হয়। তোর কোনো ভয় নেই, তোর লাগবে না সার্কামসিশন, তোরটা নর্মাল, ইনফ্যাক্ট আমারও। কি হলো, সমস্যার সমাধান? এরপর যে কোনো সমস্যা হলে তুই আমার কাছে আসতে পারিস। আইসক্রিম?